সিরাজগঞ্জে বড় বাজারে বিক্রির জন্য আনা একটি মিনার কার্প মাছকে ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। জীবন্ত এই মাছটির শরীরে আরবি হরফের মতো লেখাকে ঘিরে শুরু হওয়া এই কৌতূহল প্রায় পুরো শহরে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ এই মাছটিকে দেখতে বাজারে এসে ভিড় জমায়। বড় বাজারের মাছ বিক্রেতা রফিকুল ইসলাম গতকাল বুধবার সকালে জেলেদের নিকট থেকে এক মন মিনার কার্প বিক্রয়ের উদ্দেশ্যে কিনে আনেন। বিক্রির সময় হঠাৎ একটি মাছের শরীরে আরবি হরফের মতো লেখা দেখতে পেয়ে সে আশেপাশের মানুষদেরকে তা দেখালে তোলপাড় শুরু হয়ে যায়। মাছ বিক্রেতা সহ বাজারে আসা শহরবাসী ভিড় জমায় রফিকের দোকানে। এরপর ঘটনা ছড়িয়ে পড়লে শহরের কৌতূহলী মানুষ ভিড় জমায় বাজারে গিয়ে। পরিস্থিতি সামাল দিতে মাছ বিক্রেতা মাছটিকে একটি পানিভর্তি পাত্রে রেখে দেয়। বর্তমানে মাছটি শহরের বহির্গোলা এলাকায় হাজি সালামের একটি একুরিয়ামে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাছটির গায়ে শুদ্ধ আরবি হরফে আল্লাহ লেখা আছে। তবে কোনো কোনো প্রত্যক্ষদর্শী জানান, মাছটির গায়ে ইল্লাল্লাহ লেখা আছে। এ বিষয়ে আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।